আগামী দিনে যা যা করণীয় প্রয়োজন সকল কিছু আমাদেরকে করতে হবে, তাও আমরা এই অবৈধ, এই স্বৈরাচার, এই ফ্যাসিবাদী দালালদের কাছে আমরা দেশ ছেড়ে দিব না। বাংলাদেশ আজকে একটি অত্যন্ত সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, জাতিকে সম্পূর্ণরূপে পরাধীন করে একটি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বর্তমানে একটি ফ্যাসিবাদী সরকার তার ত্রাস কায়েম করেছে, তার রাজত্ব কায়েম করেছে। বাংলাদেশের যে কারণে স্বাধীন হয়েছিল 1971 সালে, সেই উদ্দেশ্যকে সম্পূর্ণরূপে জলাঞ্জলি দিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে আওয়ামী লীগ সরকার বর্তমানে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতাকে দখল করে রয়েছে। 7ই জানুয়ারি নির্বাচনের নামে একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে এবং বর্তমান সরকার তারা মনে করছে তারা আরও 5 বছর এভাবেই তারা ক্ষমতা দখল করে বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করবে, বাংলাদেশের জনগণকে দাস বানিয়ে লুটপাট করে এখানে একটি রাজত্ব কায়েম করবে। আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের 95 থেকে 98% জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে 7ই জানুয়ারি ভুয়া ডামি নির্বাচনকে বর্জন করার মধ্য দিয়ে। বাংলাদেশের সিংহভাগ জনগণ আজকে বিএনপি এবং দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি মুক্তির অপেক্ষায় তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। অতএব আগামী দিনে আমাদেরকে নিজেদের রক্ষা করতে হলে, নিজেদেরকে বাঁচতে হলে এবং দেশের জনগণকে রক্ষা করতে হলে যত ত্যাগ স্বীকার করা দরকার সকল কিছু আমাদেরকে মেনে নিয়ে আমাদের রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই স্বৈরাচারকে হটাতে হবে। আমরা যদি রুখে না দাঁড়াই, আমরা যদি প্রতিবাদ না করি, আমরা যদি যুদ্ধ না করি, আমরা লড়াই না করি, বাংলাদেশের অস্তিত্ব আগামী দিনে হুমকির মুখে পড়বে, সেটা আমরা হতে দিতে পারি না। 26শে মার্চ 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তারপরে একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো। এই স্বাধীনতা রাখতে হলে আমাদেরকে শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। ওনাদেরকে কেউ বলে দেয় নাই, মুক্তিযোদ্ধারা দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। আগামী দিনে যা যা করণীয় প্রয়োজন সকল কিছু আমাদেরকে করতে হবে, তাও আমরা এই অবৈধ, এই স্বৈরাচার, এই ফ্যাসিবাদী পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালদের কাছে আমরা দেশ ছেড়ে দিব না, দিতে পারি না। আমরা এই দেশের জন্ম নিয়েছি, এই দেশেই আমাদের মৃত্যু হবে এবং এই দেশকে রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, আমরা জিতে গিয়েছি, জনগণ আমাদের সাথে রয়েছে। বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখল করা যায়, কিন্তু জনগণের ভালোবাসা, জনগণের সমর্থন সেটি দখল করা যায় না। সেটি রাজনীতি করে, রাজনৈতিক আদর্শ জনগণের মাঝে প্রচার করে আদায় করে নিতে হয়।